ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল মেধাবী শিক্ষার্থী পড়ালেখা শেষ করে সেরকমই একটি রকেট বানিয়ে ফেলেছেন, যা কিনা আবার সরকারিভাবে ইতোমধ্যে স্বীকৃতিও পেয়েছে। এখন অপেক্ষা সেই রকেটটি উড়ে যাওয়ার জন্য। সেই অপেক্ষা আর মাত্র কয়েকদিন। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি শুরু থেকেই নাহিয়ান ও তার বন্ধুরা শুরু করেন রকেট বানানোর কাজ। একটি রকেট বানিয়ে ফেলা সেটা কি এতই সহজ? পড়ালেখা শেষ হয়ে যায় কিন্তু রকেট আর বানানো হয় না, অনেকেই চলে যান চাকরি জীবনে। তাদের মধ্যে নাহিয়ান ছিলেন নাছর বান্দা। রকেট বানানোর জন্য তিনি আবারও তার বন্ধুদের নিয়ে একটি টিম গঠন করলেন। 2018 শুরু হয় রকেট বানানোর কার্যক্রম। একদিকে করোনা, অন্যদিকে বন্ধুদের অনেকেই বিদেশে পাড়ি দেয়। রকেট বানাতে দেখা দেয় চরম বিপত্তি। এত বাধা সত্ত্বেও 4 বছরে ঠিকই নাহিয়ান বানিয়ে ফেলেন স্বপ্নের সেই রকেট। এবার পালা রকেট উড্ডয়নের। কিন্তু আমলাতান্ত্রিক এত জটিলতা দেখে হতাশ হয়ে যান নাহিয়ান। বুঝতে পারলেন কেন মেধাবী বন্ধুরা আগেভাগেই বিদেশে পাড়ি দিয়েছে, তাই তিনি আর ভুল করতে চাইলেন না। স্বপ্নের রকেট ফেলেই তিনি চলে যেতে চাইলেন আমেরিকায়। অধ্যক্ষের সাথে মিটিং করছি এবং মিটিং শেষে বলা চলে আমি জিআরির বইয়ে মানে জিআরির টেবিলে বসে পড়ছিলাম যে আমি চলে যাবো এখন আমেরিকা। ঠিক এমন সময় আসে একটি ঘোষণা, রকেটরি ইনোভেশন চ্যালেঞ্জ 2022 নাহিয়ানের সেরা উদ্ভাবক হওয়ার ঘোষণা। নাহিয়ান আল রহমান ওলি পাচ্ছে আমাদের এটুআই ইনোভেশন ফান্ডের পক্ষ থেকে 50 লক্ষ টাকা অনুদান। রকেট নিয়ে তার যে হতাশার কান্না ছিল সেটি তখন রূপ নেয় খুশির কান্নায়। ধন্যবাদ এবং জানাবো যে তারা বাংলাদেশের ফিউচারের জন্য, ফিউচার জেনারেশনের জন্য একটা উদ্যোগ নিয়েছেন, যেটার মাধ্যমে বাংলাদেশের নেক্সট যে জেনারেশন আছে তারা দেখা যাবে যে আগেকার ছেলে এই বর্তমানে যুগের ছেলেমেয়ে কিন্তু বাচ্চারা আছে তারা বড় হয়ে গিয়ে হতে চায় টিকটকার হবে। বুঝতে ব্যাপারটা বুঝতেছেন এই জিনিসটা, এই যে বিষয়টা, এই বিষয়টা খুবই ডেঞ্জারাস বিষয়। আমি চাচ্ছি যে বাংলাদেশের এই আমাদের কাজ করতেছে, আমাদের রকেট লঞ্চটা করবো, আমাদের সাকসেসফুল হই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশাবাদী, তাহলে অবশ্যই বাংলাদেশের ছেলেপেলে যাবে, ভবিষ্যতে হয় সাইন্টিস্ট হবে, রকেট সাইন্টিস্ট হবে। এই যে একটা প্রত্যেকে অনুপ্রেরণা দেওয়া, এই বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। রকেটের উদ্ভাবক নাহিয়ানকে এখন আর হতাশ হয়ে দেশ ছাড়তে হবে না, বরং যে 50 লাখ টাকার অনুদান তিনি পেয়েছেন তা দিয়ে রকেট নিয়ে আরও গবেষণা চালিয়ে যেতে পারবেন। সেই সাথে তার উদ্ভাবিত বাংলাদেশের প্রথম রকেটটি উড্ডয়নের সুযোগ পাবে 26 মার্চ, অর্থাৎ রকেট উড্ডয়নের অপেক্ষা আর মাত্র কয়েকদিন। টেস্টিংয়ের জন্য প্রস্তুতি নেব এই মাসটা, মানে ফেব্রুয়ারি মাসটা, এবং যাতে আমরা সফলভাবে টেস্ট করতে পারি, 26 মার্চ টেস্ট করতে পারি, এই জন্য আমি সকল বাংলাদেশের জনগণের কাছে দোয়া চাবো। গেল বছর রকেটটি উদ্ভাবনের পর দেখা হয়েছিল নাহিয়ান ও তার টিমের সদস্যদের সাথে। তখনই তারা আমাদের জানিয়েছিলেন তাদের এই রকেটের নানা দিক। এটার মাধ্যমে আমরা প্রাথমিক পর্যায়ে ওয়েদার ফোরকাস্ট, মানে আমাদের আবহাওয়া মণ্ডলীতে আপনার ওজন লেয়ার, তারপর আপনার নাইট্রোজেনের পরিমাণ, এগুলো তো নাসার ডাটা পাওয়া যায়, কিন্তু আমরা হচ্ছে আমরা নিজস্বভাবেই দেশীয় প্রযুক্তিতে যে কেন আমরা বিদেশ থেকে নেবো এটা বুঝলি, আমরা নিজস্ব প্রযুক্তিতে আমরা নিজেরাই ডাটা কালেক্ট করতে পারবো আবহাওয়ার, তারপর আপনার ওজন লেয়ারের ক্ষেত্রে, তারপর ইউভি রে কি পরিমাণ, এইসব ডাটা কালেক্ট করবো। ডাটা কালেক্ট করে আমাদের মোটামুটি রকেটটা যদি 20 কিলোমিটার আলোর মতো সফল টফল হই আমরা, তাহলে ডাটাও পাবো, সেই সাথে আমার রকেটটা আবার প্যারাশুটের মাধ্যমে অপহরণ করে নিচ্ছে। এটা তো আমাদের শুরু, জাস্ট ফার্স্ট স্টেপ, ফার্স্ট কদম বলা হয় এটা। এটার পরবর্তীতে আমরা এটা ডাটা ইউজ করে ইনশাল্লাহ আরও বড় ধরনের রকেট এবং স্যাটেলাইট মানে যেতে পারবো ইনশাল্লাহ।